না তেমন না রে কাঁচা ছোলা মুড়ি খাবি খাবে না চা গরম হয়ে গেছে চা করা হয়েছে জামাই যখন যায় তখন ও চা খেয়ে গেছে একটু ছিল সেটা আমি আর মেয়ে খাবো এই যে আমার গামলে আমি বাপু এই বাটি টাটিতে কাপে খেয়ে চা আমার ঠিক ইয়ে হয় না ওই কতক্ষণে মুখে দিতে পারবো বসে থাকবো বাটিতে খেয়ে বেশ তৃপ্তিও পাই ঠান্ডা খুব ঠান্ডা চা তো আর ঠান্ডা খাওয়া যায় না এই যে বাবু তোমারটা দিচ্ছে দেখো খেয়ে জামাই এই যে মাছ দিয়ে গেল কি মাছ এখনো দেখা হয়নি কি মাছ দিয়েছে বাবু এই যে আর তোমরা খারাপ ভেবো না যে কাকিমা কোথায় গামলি আমি বিশ্বাস করো এতে খেতে বেশি ক্ষতি হয় আর জামাইকেই একমাত্র প্লেট আর কাপে দিই এতে ওই প্লেট এটেতে দিয়ে নিজেরা বাড়িতে খাবো অত প্লেট প্লেট সাজিয়ে যা দিয়ে অত মানে এ হয় না আর কি ঠিক যেন মনে হয় ওই প্লেটে আমরা চা খেলে মনে হয় যেন ওই খাচ্ছি এতে মানে বিশাল ভিআইপি ভিআইপি দূরের যে নিজের বাড়ির যে ঠিক মনে হয় না সেই জন্য মেয়ে খায় ওই এটা মেয়ে এই কাপটা মেয়ের অনেক দিনের কাপ বিস্কুট ছিল বের করে ফেলেছে আরো নিচে আছে ও মানে কি একটা দুটো খেতে ও ঠিক এ হয় না ওই যে নিয়ে ওষুধ খেয়েছো খালি পেটের দেখো কি অবস্থা আমার মেয়েকে নিয়ে বিশ্বাস করো ওর টেনশনে কালকের রাত্রে ঘুম ঠিক মতো হয়নি আজকে সবাই উঠেছে 7টার সময় শুয়ে আছে ও বারবার এপাশ কি হয়েছে বাবু কি হয়েছে ঘুম আসছে না মা ঘুম আসছে না সবাই মিলে জামাই আমাদের আগে উঠেছে ও বা জামাই ওঠার আওয়াজ পেয়ে আমরা তারপর উঠেছি আমি উঠেছি তারপরে যদি ব্যাক ক্যামেরা দাঁড়াও এক মিনিট আমি ফ্রন্ট ক্যামেরা করি জামাই ওঠার আওয়াজ পেয়ে তারপর আমি উঠেছি উঠে আগে সামনে জল টল দিলাম দৌড়ে দৌড়ে একটু ঝাঁট টাট দিয়ে দিলাম এই যে আমার গামলির চা সে মানে ইয়ে হয়ে গেছে আমি দেখি একটা বিস্কুট খাই এই তো এখানে ও আচ্ছা এই চশমাটাতে না ঠিক ঠিক দেখা যায় না এই চশমা নিয়ে একটু তোমাদের সঙ্গে স্মৃতিচারণ করে নিই হ্যাঁ এইটা হচ্ছে আমার মেজদির চশমা আমার বাপের বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ অনেকেই শুনেছ এখন ওখানে তো মানে কি বকখালি গঙ্গাসাগর এগুলো সব এখন টুরিস্ট স্পট হয়ে গেছে অনেকেই বেড়াতে যাচ্ছে মৌসুনি দ্বীপ মৌসুনিতেও আমাদের আমরা পুরনো বাড়ি হচ্ছে আমাদের মৌসুনিতে এখন যেখানটা মৌসুনি বালিয়াড়া যারা বেড়াতে গেছো অনেকে নিশ্চয়ই জানো যে ওইসব নামগুলো শুনেছ ইচ্ছে আছে একবার মেয়ে আমার একটু সুস্থ হোক কন্টিনিউ ওকে নিয়ে হাঁটা চলা এ করতে একটু শীতটা যাক ও তো ধরেছে মা যাবো যাবো আমি ঠিক আছে ও তো বলে আর ও বাচ্চাদের মতো সবসময় এই যে আমার পুরো বাচ্চা এই যে যাওয়ার ইচ্ছে আছে দক্ষিণের মেয়ে আমি হ্যাঁ আমার মেয়ের জন্ম কাকদ্বীপে ঠিক আছে তারপর ওই আমার মেজদির আমার দিদির বিয়ে হয়েছে গঙ্গাসাগরে যে দিদির কথা বলছি যার চশমা এটা ওর বিয়ে হয়েছে গঙ্গাসাগরে কিন্তু জামাইবাবু এতে ওরিয়েন্টাল ব্যাংকে সার্ভিস করতেন এই চশমা খুললে কিছু দেখতে পাচ্ছেন আর এই চশমাটাতেও মেজদির চশমা এই আমি ওপরে ঠাকুর ঘরে রাখি ওই পাঁচালি পড়া ঠাকুর ঘরের কাজের জন্য এটা এ হয় আর আমার চশমা দেখবে এই যে দেখো নাতনি এই যে কি দুরবস্থা আমার বিশ্বাস করো এখন এই অভাবের সময় অভাব বলছি বলে যে একদম যে মানে ভেবো না যে অভাব বলতে এটা বোঝাতে চাইছি না যে বলে না মানে ভাষা খুঁজে পাচ্ছি না অভাবটা কীভাবে তোমাদেরকে ওই অভাব না মানে টাকা পয়সা সত্যিকারে আমাদের মানে খুবই মানে বুঝে সুঝে খরচ করতে হচ্ছে যে এইটা এ করতে গেলে এর পেছনে কম করে তো 800-900 টাকার ধাক্কার কাছাকাছি চলে যাবে না
তা চাইছিলাম না এখনই করতে, কিন্তু এখন নিরুপায়, একে নিতেই হবে। আমার নাতনি সেদিনকার, আমার তো হ্যাবিট তোমরা তো জানো এই যে মাথার উপর চশমাটাকে তুলে রাখা, ও আমার চুল আঁচড়াতে গিয়ে এমন জোরসে টান মেরে নিচে ফেলে দিয়েছে, একটা ঠ্যাং উড়ে বেরিয়ে চলে গেছে। এই যে এরকম আছে, এটা তবু ওই কালকে মেয়ে নিয়ে গেছিলো, মেয়ে জামাই একে হসপিটালে নিয়ে গেছিলো, কিন্তু হসপিটাল ডাক্তারবাবু বন্ধ করে চলে গেছেন, ওনার আজকে যাবেন, আজকের আমাদের এখানে হাটবার, তাই এই মেজদির এটাকে নামিয়েছি, নামিয়ে এ করছি। আমার মেজদি আর আমাদের সঙ্গে নেই, উনি স্টার হয়ে গেছেন, জামাইবাবু ব্যাংকে সার্ভিস করতেন। মেজদি এখন বিশ্বাস করে আমি মানে মেজদি মারা গেছে বাইকে, ছেলের বাইক থেকে পড়ে, মানে কি কি বলবো, সে কী যে দুরবস্থা গেছে সেই সময়। যাক এখন সকালবেলা ওইসব কথা বলবো না। হ্যাঁ, ছ মাস কোমায় ছিল টাটাতে, তারপর সেখান থেকে উনি গত হয়েছেন, আজকের কত 8-10 বছর হয়ে গেছে, এগারোতে মারা গেছে। সে মেজদির স্মৃতিচারণ করবো অন্য একদিন, কারেন্ট চলে গেল, এখন খেয়ে নিই সকালবেলায় যে একটু চা আছে, চাটাও ঠান্ডা হয়ে গেলো, বিস্কুটটা খেয়ে নিই, তোমরাও টি ব্রেক দিয়ে নাও। হ্যাঁ, ভালো কথা, তোমাদেরকে স্বাগতম জানাইনি, সবাইকে জানি সূর্যতপা ব্লগে সবাইকে স্বাগত জানাই। বাবু বলো তো, বলো তো আস্তে আস্তে বলো। হ্যাঁ, হাই, গুড মর্নিং, সবাইকে আমার ভাবে স্বাগতম জানাচ্ছে। সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ তোমরা করো, আশেপাশে সবাইকে করতে বলো, স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখো। এটা হলো বাড়ির মূল ফটক, এবার আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি। এই যে বাড়ি, পুরো বাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে, বাড়ির দুপাশে ফুল গাছ, ফলের গাছ আছে। এবার আমরা আস্তে আস্তে বাড়ির ভিতরে দেখে যাচ্ছি, এখানে কয়েকজন বসে গল্প করছে। বলছি এটির নামকরণ করা ফটক, এটা ব্যালকনি, এখানে নিচে দিয়ে পার্কিং টালি দেওয়া আছে। বাম পাশে আর একটা ব্যালকনি, এখানে কিছু কারুকাজ করা আছে, এখানে বাইরে বসার জন্য জায়গা, বেঞ্চ করা আছে দুপাশে, নিচে পার্কিং টালি। এবার আমরা বাড়ির ভিতরের দিকে যাচ্ছি, ঘরের ভিতরে এটা হলো ডাইনিং স্পেস, হ্যাঁ এটা ডাইনিং, বেশ অনেক জায়গা ডাইনিং স্পেসে, এখানে গ্লাস আছে, এটা আমরা
আমরা একটা বেডরুমে যাচ্ছি। এটা একটা বেডরুম। শুভ সন্ধ্যা। আরে চুপ করে বসো, দুষ্টুমি করছে যে মাম্মা দিচ্ছে, খেতে পারবে না সিঙ্গাড়া, তো বসে খাওয়ার জন্য দেখো না অস্থিতি। নাতনিকে বকছি, সিঙ্গাড়া নিয়ে এসছে মেয়ে, এই পাশে একটা ইয়ে হচ্ছে, ওখান থেকে শুনতে পাচ্ছো নিশ্চয়ই, তো ওর একটুখানি বলে নিস এই খুশি আর মানে কি আটকে তোমাদের সঙ্গে শেয়ার না করা পর্যন্ত শেয়ার মানে কি ইয়ে হয়ে যাচ্ছি। শুভ সন্ধ্যা, আবার ফিরে আসলাম তোমাদের সঙ্গে বক বক করার জন্য, সারাদিন আর ইয়ে পাইনি, মানে পেয়েছিলাম ইচ্ছে করেই আসিনি, কারণ জানোই তো তোমাদের কাকু বাংলাদেশ গেছে, ওই যে আমার নাতনি তোমাদেরকে সিঙ্গাড়া খাওয়াচ্ছে, ঠিক আছে মানিরে আর খাবে না, তুমি খাও, এবার গেছে কাকু গেছে, এবার প্রথমে গিয়ে উঠেছিল ভাই যেখানে বাড়ি করেছে খুলনা ওখানটা, তারপরে এখন গেছে পৈতৃক ভিটা যেখানটা আমার শ্বশুর শাশুড়ি থাকতেন, শ্বশুর ওখানেই মারা গেছেন, শাশুড়ি যদিও খুলনায় গত হয়েছেন, তা ওখানে আমার এক ননদের ছেলে ভাগনা থাকে, দিচ্ছে জল দিচ্ছে, ওখানে আমার দেওয়ার বাড়ি করেছে, ওই বাড়ির কিছুটা সম্পূর্ণ ভাগনা এ করতে পারেনি, বলে মামি ওর কি ডিউটি আছে, সময় মতো বেরোতে হবে, আমি আগে থেকে বললে তবু এ করে রাখতো, বাড়ির কিছুটা ইয়ে তোমাদেরকে দেখিয়েছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো বাংলাদেশের এ সত্যিকারে আমার তো ভীষণ, আমি অনেক দিন আগে আমার মেয়ে যখন ক্লাস ফোরে পড়ে তখন গেছিলাম, আর যাওয়া হয়নি, সেই মানে কি ওই যে নতুন বাড়ি করেছে শুনেছি, কোনোদিন চোখে দেখিনি, তোমার কাকু যাওয়ার পর ওই ভাগনাটা ভিডিও করে পাঠিয়েছে, আগে থেকে বললে হয়তো সম্পূর্ণ বাড়িটা এ করতে, সম্পূর্ণ ইয়ে তোমাদেরকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে বাংলাদেশের এগুলো কেমন লাগছে তোমাদের, বাংলাদেশের যশোর জেলার নড়াইল জেলার গোবরা বাজারের পাঁচুড়িয়া গ্রামে কাকুর পৈতৃক ভিটে, কাকু ওখানে গেছে, দেখতে থাকো, হ্যাঁ দেখে আজকের আর বড় করবো না, এখানেই তবে রাখছি, দেখো অবশ্যই কেমন হলো, অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের আশায় থাকলাম, অবশ্যই আমার মেয়ের পাশে মেয়ের যে চ্যানেলটাকে তোমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, টুকটুক করে এগিয়ে নিয়ে যাও, এই আশা রেখে আজকে রাখছি, সবাই ভালো থেকো, টাটা টাটা টাটা, কালকের আবার নতুন দিনে নতুনভাবে তোমাদের